আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। প্রিয় ভাইরা, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আজকে আমাদের সাপ্তাহিক আলোচনায় শুরু করতে যাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হজ করলেন। তো আমরা এই পদ্ধতি এই জন্যেই জানব যে আমাদের প্রত্যেকটি ইবাদত দুটি শর্তের ভিত্তিতে কবুল হবে। প্রথম, ইখলাসের সাথে ইবাদতটি যদি করি, আর দ্বিতীয়ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে এই দুই শর্তে যদি ইবাদত হয় তাহলে ইবাদত গণ্য হবে, কবুল হবে। আর এটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষেরও দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি প্রতিটি ইবাদত ইখলাসের সাথে আল্লাহর জন্যে করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ইবাদত করব। যেহেতু হজের মাস, হজের আলোচনা, সে হিসেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই হজ করেছেন সেটা আমাদের জানা অপরিহার্য, যেন আমাদের হজটা কবুল হয়। নবম হিজরিতে হজ ফরজ হয়, দশম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ঘোষণা দেন। ঘোষণা পেয়ে সাহাবায়ে কেরাম স্বভাবসুলভভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ভিড় করা শুরু করলেন। সবাই চান যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আনুগত্যের সাথে এই হজ সম্পাদন করবেন। এই জন্যে সমবেত হয়ে গেলেন লক্ষাধিক সাহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পঁচিশে জিলকাদাই জুল হুলাইফাই এসে পৌঁছে গেলেন। এরপরে দেখা গেল যে চতুর্দিকে সাহাবায়ে কেরাম এসে সমবেত হলেন। ডানে যতদূর চোখ যায় ততদূর শুধু লোক আর লোক, বামেও অনুরূপ, সামনে পিছনে সব দিকে শুধু লোক আর লোক। এই মহাসমুদ্রকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে রওনা হলেন। মক্কা পৌঁছে তিনি বাইতুল্লাহ ঢুকলেন। বাইতুল্লাতে গিয়ে সরাসরি হাজারে আসওয়াদে চুম্বন দিয়ে তার তওয়াফ শুরু করলেন। কিসের তওয়াফ? সেই তওয়াফে কুদুম। তো সরাসরি আমরা সংক্ষেপে তার হজটার জাস্ট এক ঝলক আমরা শুনব। তো তওয়াফে কুদুম করলেন, বাইতুল্লায় পৌঁছে কালো পাথরে। তো তার আগে কিছু সুন্নত পালন করলেন। সেই সুন্নত হচ্ছে কি তওয়াফের, যে তিনি ইজতেবা করলেন। ইজতেবা বলা হয় যে ডান হাতের নিচ দিয়ে চাদরটি নিয়ে বাম কাঁধে উঠিয়ে নেওয়া, ডান হাত পুরাটা খালি থাকবে। এরপরে তিনি চুম্বন দিয়ে আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করলেন। প্রথম তিন পাক রমল করলেন। রমল বলা হয় ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলাকে। তো তিনি প্রথম তিন পাক রমল করলেন, এরপরে বাকি চার পাক স্বাভাবিক গতিতে তিনি তওয়াফ করলেন। প্রতিবার তিনি সেই হাজারে আসওয়াদ চুম্বন দিলেন এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তিনি অতিবাহিত হতে থাকেন। এইভাবে সাত পাক তিনি তওয়াফ করলেন। মাকামে ইব্রাহিমের দিকে তিনি গিয়ে সে মাকাম এবং বাইত কে রেখে তিনি সেখানে দুই রেকাত নামাজ পড়লেন, তওয়াফের নামাজ যেটিকে বলা হয়। সেই প্রথম রাকাতে তিনি কুলিয়া ইহাল কাফেরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আহাদ
দুই সূরা ইখলাস পড়লেন, দেখুন এখানেও তিনি তাওহীদের তিনি পুরা রূপ প্রকাশ করেছেন। এছাড়াও এই হাদিস, এই হজের হাদিস বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন তিনি ইহরাম বাঁধেন তখন তিনি বলেছিলেন যে তিনি বলছেন আহাল্লা বিত্তাওহীদ, এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের ইহলাল করলেন, মানে তাওহীদ দিয়ে তিনি ইহরাম বাঁধলেন, অর্থাৎ তিনি তাওহীদের যে ধ্বনি, তাওহীদের যে কালেমা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনি দিয়ে তিনি মূলত ইহরাম শুরু করলেন। আর এটা তাওহীদেরই কালেমা। আল্লাহকে এইভাবেই বলা হচ্ছে যে হে আল্লাহ, তোমার ডাকে সাড়া দিয়ে আমি উপস্থিত, আর সাড়া দেওয়ার ওপরে সাড়া দেই আমরা। আর এই আল্লাহর ডাকটা কী ছিল? আল্লাহ তো ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে এইভাবেই হজের ঘোষণা দিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিসসালামের জামানায়। ওয়াদ্দিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তুমি হজের ঘোষণা দিয়ে দাও মানুষের মাঝে, তারা কী করবে এই হজের ঘোষণা পেয়ে? পায়ে হেঁটে সোয়ারি যোগে প্রত্যন্ত অঞ্চল এলাকা থেকে তারা ছুটে আসবে। তাই এই যে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ঘোষণা, তারই জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তোমার সেই ঘোষণা, তোমার সেই আহ্বান, সেই আহ্বানে আমি জবাবের পরে জবাব দিচ্ছি, ডবল জবাব দিচ্ছি। তো ঠিক তিনি তাওহীদের দিয়ে শুরু করে এখানেও তিনি তওয়াফের দুই রেকাত যে নামাজ, দুই রেকাতে সূরা ফাতেহার পরেও দুই তাওহীদের সূরা, ইখলাসের সূরা তিনি পড়লেন, এটি আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। আর এখানে দেখেন সূরা কাফিরুনে এখানে রয়ে গেছে, মনে করেন তাওহীদে উলুহিয়াত এবং শিরকের সাথে সম্পর্ক ছেদনের ঘোষণা, তার সাথে সূরাতুল ইখলাস, এখানে রয়েছে তাওহীদের রুবুবিয়াত এবং আসমাই সিফাত। তো তিন প্রকার তাওহীদের ঘোষণা এখানেও পাওয়া যাচ্ছে সেই তওয়াফের এই দুই সূরাতে। এরপরে তিনি আবার কালো পাথরে চুম্বন দিলেন, চুম্বন দিয়ে তিনি সেই সাফা এবং মারওয়া সাইর জন্যে সেই সাফার দিকে রওনা হলেন। সাফাতে গিয়ে তিনি এই আয়াত পড়লেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়েরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। তো ফামান হাজ্জাল বাইতা ওয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা, এই আয়াতটা তিনি সেখানে পড়ার পরে আবার বলছেন আবদাও বিমা বাদাল্লাহু বিহ, যে আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করি। হ্যাঁ, তো আল্লাহ কোত্থেকে শুরু করেছেন আয়াতে? ইন্না সাফা, এরপরে ওয়াল মারওয়া, তো আল্লাহ শুরু করেছেন সাফা থেকে। তো এই জন্য আমরাও সাই শুরু করবো কোত্থেকে? এই সাফা থেকে। তো এই জন্যে এই সাফা থেকেই সাই শুরু হওয়াটা আমাদের জন্যে বিধিবদ্ধ হয়ে গেছে। এরপরে তিনি দোয়া লিপ্ত হলেন, সেই কাবামুখী হয়ে, কেবলামুখী হয়ে তিনি উভয় হাত উঁচিয়ে তিনি এইভাবেই তাওহীদের কালেমা দিয়ে দোয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ আনজাজা ওয়াদাহ ওয়া নাসার আবদাহ ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহ। এই দোয়াটা, এই শব্দ তিনবার করে তিনি পড়েছেন। হ্যাঁ, বারবার পড়েছেন, অর্থাৎ তিনবার তিনি পড়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমা তাওহীদ আমরা জানি। হ্যাঁ, তো এরপরে তিনি মারওয়ার দিকে রওনা হয়েছেন, সেই বাতনে ওয়াদিতে যখন তিনি পৌঁছলেন, অর্থাৎ ওখানে একটা ওয়াদি আছে যেটা এখন সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে, ওই ওয়াদিতে তিনি দৌড়ে গেছেন। তিনি একটু দ্রুত দৌড়ে গেছেন, এমনভাবে দৌড় দিয়েছেন যে তার সেই পরনের চাদর উড়া শুরু করেছিল, এমন তিনি দ্রুত দৌড় দিয়েছেন সেখানে।
এই ওয়াদি তিনি দৌড়ে পার হয়েছেন, যেটা এখন বর্তমানে সবুজ চিহ্ন সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সেটা আমাদের জন্য এখন বিধিবদ্ধ দৌড়ার পুরুষদের জন্যে। দুর্বলরা, অসুস্থরা, মহিলারা দৌড়াবেন না, কিন্তু বাকি সাধারণ তো মানুষ সেখানে দৌড়ে পার হবেন। বাকি অংশটা স্বাভাবিক গতিতে গিয়ে মারওয়াতে পৌঁছেছেন। মারওয়াতে গিয়ে অনুরূপভাবে তিনি দোয়া করেছেন, যেভাবে তিনি সাফাতে দোয়া করেছেন কিবলামুখী হয়ে। এইভাবে এক পাক হলো, এরপরে মারওয়া থেকে আবার সাফা আসলেন, সেখানে দুই পাক হলো। আর যতবার তিনি ওই যে ওয়াদি, এখনকার সবুজ বাতির চিহ্নিত জায়গা অতিক্রম করেছেন, দৌড় দিয়েছেন, যাওয়ার সময়ও ফেরার সময়ও, ওই জায়গা আমাদের জন্যও দৌড়ানো সুন্নত। হ্যাঁ, একেবারে কিয়ামত কাল পর্যন্তই চালু থাকবে। ঠিক অনুরূপভাবে যখন সাফা পৌঁছলেন, সাফা পৌঁছে আবার ওইভাবেই তিনি দোয়া করে ওইভাবে সাত পাক, সপ্তম পাক শেষ করলেন। কোথায়? মারওয়াতে। মারওয়াতে গিয়ে তিনি ওই অবস্থায় থেকে গেলেন। আর বাকি সাহাবাদের নির্দেশ দিলেন, যারা তোমরা পশু সাথে নিয়ে এসেছো তারা বাদে, আর যারা পশু সাথে নিয়ে আসো নাই, তোমরা হালাল হয়ে উমরা পূর্ণ করো, তোমরা হালাল হয়ে যাও, তোমরা হালাল হয়ে, তাদেরকে হালাল হওয়ার অনুমতি দিলেন বা নির্দেশ দিলেন। বাকি যারা পশু এনেছেন তারা তার সাথে ওই অবস্থায় থাকলেন, তার হজটা হলো কেরান, উমরা এবং হজ একসাথে মিলিয়ে নেওয়া। আর যাদের পশু ছিল না তাদেরকে তিনি বললেন তোমরা হালাল হয়ে যাও। আর তিনি এই আশাবাদও ব্যক্ত করলেন যে আমি যদি পশু সাথে না নিয়ে আসতাম তাহলে আমিও হালাল হয়ে, হ্যাঁ, তামাত্ত করতাম। উমরা এবং হজ আলাদা আলাদা হয়ে আমি ফায়দা নিতে পারতাম, কিন্তু পশু সাথে, তাহলে যারা পশু সাথে নেবে না তাদের জন্য তামাত্তটাই উত্তম হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সেটাকে আশা করেছিলেন, পশু থাকার কারণে তিনি আর তামাত্ত না করে কেরান করেছেন। তো ঠিক সাহাবাদের যারা পশু সাথে এনেছেন তারা তার সাথে ওই অবস্থায় থেকে গেলেন, আর বাকি সাহাবাগণ যারা পশু আনেন নাই তারা হালাল হয়ে গেলেন। এরপরে যখন আট তারিখকে পৌঁছলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন মিনার অভিমুখে রওনা হওয়ার। তার পূর্বে যারা হালাল হয়েছিল, ওই যে উমরা সম্পন্ন করে, তাদেরকে নির্দেশ দিলেন এহরাম বাধার। আবার যেমন মিকাতে এহরাম বেঁধেছিলেন ঠিক ওভাবে তিনি এহরাম বাধার তাদেরকে হুকুম দিলেন, তারা যেন এহরাম বাঁধেন। এরাম বেদে মিনা অভিমুখে রওনা হলেন। হ্যাঁ, সেই সকালবেলা আট তারিখের সকালবেলা এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনিতে মুখরিত করে এরপরে পৌঁছে গেলেন। সে জোহরের আগেই সেই আরাফার সন্নিকটে নামেরা নামক জায়গায় নামেরাতে পৌঁছলেন। সেখানে তার জন্যে তাঁবু গাড়া হলো, হ্যাঁ, কুব্বা সাদৃশ গাড়া হলো, গম্বুজ সাদৃশ। সেখানে তিনি অবস্থান নিলেন। সেখানে অবস্থান নেওয়ার পরে যখন সূর্য ঢলে গেল, সূর্য ঢলে যাওয়ার পরে তিনি তার বাহন কাসওয়া উটনিতে তিনি আরোহণ করলেন। সেখানে তিনি কী করলেন? খুতবা দিলেন, হজের খুতবা, যেটা হজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ নামে, বিজয় হজের খুতবা নামে পরিচিত। তাহলে ওই বিদায় হজের ভাষণ দিলেন তিনি সেখানে, সেই 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 ঐতিহাসিক ভাষণ, সেই বড় একটা নিদর্শন। সেই ভাষণে তিনি হজের সেই বিধিবিধান, হুকুম, আহকাম বর্ণনাসহ তিনি সেখানে উম্মতকে সতর্ক করে দিলেন যে দেখো, তোমাদের একজন আরেকজনের উপরে রক্ত হারাম, তোমাদের ধন সম্পদ হারাম, যেমন আজকে এই মাস হারাম, যেমন এই স্থান হারাম, হ্যাঁ, তো তেমনই তোমাদের পরস্পরের জান মাল সব ইজ্জত আবরুকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে
তোমাদের জাহেলিয়তের যে কুসংস্কার সেগুলোকেও বিলুপ্ত করা ঘোষণা দেওয়া হলো। তা যত কুসংস্কার আছে জাহেলিয়ত সবকে বিলুপ্ত ঘোষণা দেওয়া হলো, এমনকি তোমাদের যেই জাহেলিয়তের সুদ প্রথা সেটাও ঘোষণা সে দেওয়া হলো যে বিলুপ্ত, সুদ সুদের কোনো ইয়ে থাকবে না। সুদ আবদুল্লাহ ইবনে আব্বাসের সুদ, তারপর আপন থেকে শুরু করে দিলেন, তার যত সুদ তার যত পাওনা সুদের ভিত্তিতে যত অর্থ সব মাফ করে দেওয়া হলো, সব মওকুফ করে দেওয়া হলো, সব বাতিল করে দেওয়া হলো। এরপরে তিনি বিশেষভাবে তিনি নারীদের প্রতি নারীদের ক্ষেত্রে ওসিয়ত করলেন যে দেখো নারীদেরকে তোমরা আমানত হিসেবে গ্রহণ করেছো আল্লাহর নির্দেশে, সেই কালেমা পড়ে তোমরা তাদেরকে হালাল করেছো, তাদের প্রতি তোমরা জুলুম করবে না, তাদের তোমরা পুঙ্খানুপুঙ্খ হক আদায় করবে, তাদের তোমাদের খোরপোষ, হ্যাঁ খোরপোষ তোমাদের জন্যে অপরিহার্য, তাদের প্রতি সদাচরণ করবে। এইভাবে তিনি আদেশ দিলেন। অনুরূপভাবে তিনি আরও আদেশ দিলেন যে দেখো যে তারাক্তু ফিকুম আমরা ইনলাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মাঝে দুটি জিনিসই রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে মজবুতভাবে ধারণ করতে পারবে কশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। এইভাবে তিনি উৎসাহিত করলেন আল্লাহর কিতাব এবং তার সুন্নতকে আঁকড়ে ধরার। এখানে আর সুযোগ থাকলো না, বিদায় হজের ভাষণে তিনি এই দুটি জিনিসই আমাদেরকে হাদিয়ে দিয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। যতদিন এই দুটি জিনিসের উপরে আমরা অটল থাকব, স্থায়ী থাকব, অনট থাকব, এর উপরে আমল করব, কোরআনের উপরে হাদিসের উপরে, আর কোন দিকে আমরা তাকাবো না, একে আঁকড়ে ধরব, কখনোই পথভ্রষ্ট হব না আলহামদুলিল্লাহ। তো এটাই কি আমাদের জন্য যথেষ্ট নয়? যখনই যারা এই দুটি জিনিসকে বাদ দিয়ে অন্য দিকে চিন্তা করেছে, অন্য মতবাদ, অন্য তরিকা, অন্য আমল, তখনই তারা পথভ্রষ্ট হয়েছে। তাই এর মধ্যেই, পথভ্রষ্টর মধ্যেই রয়েছে দেখেন আজকের অধিকাংশই মানুষ, এই সিংহভাগ মুসলমান পথভ্রষ্টর মধ্যেই রয়েছে, কারণ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে আর তারা ফলো করতে পারছে না। অতএব সম্মানিত উপস্থিতি শ্রোতামণ্ডলী, আপনাদেরকে এই আহ্বান জানাই যে আহ্বান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজে জানিয়ে গেছেন, আমরা যেন কোরআন এবং সহি হাদিসের পতাকা তলে সমবেত হই, এটার উপরে আমল করি, এটার উপরেই অটল থাকি। এরপরে খুতবা তিনি শেষ করে সার গর্ব খুতবা দিয়ে তিনি যখন সূর্য ঢুলে গেছেন, তো আগেই খুতবা দেওয়ার পরে তিনি ওখান থেকে সরে নামেরার নামক জায়গা থেকে সরে আরাফায় ঢুকে গেলেন। হ্যাঁ, তো এই জন্য দেখা যায় নামেরা মসজিদ বিশাল মসজিদ, তার সামনের অংশ কিন্তু আরাফার বাইরে, সতর্ক থাকতে হবে, ওই বাইরের সামনের অংশে কেউ যদি থেকে যায় আর ওখান থেকে চলে আসে তার কিন্তু হজ হবে না, কারণ আল হাজ্জ আরাফা, এই রাসূলই বলেছেন এই আরাফায় অবস্থানই হজ। আর এই নামেরাতে থেকে যদি মসজিদের নামেরার সামনে ভাগে যদি থেকে চলে আসে তাহলে তার হজ হবে না, কারণ ওটা আরাফার বাইরে। এই তিনি কী করেছেন, সেখান থেকে তিনি আরাফাতে ঢুকেছেন, খুতবা দেওয়ার পরে তিনি আরাফায় ঢুকেছেন, আর খুতবা দেওয়ার পরে তিনি আজান দিতে বলেছেন, এক আজান দুই একামতের মাঝে জোহর এবং আসর নামাজ আদায় করা হয়েছে। নামাজ আদায় করার পরে তিনি মাশাআল্লাহ দোয়ার জন্য একেবারে ফ্রি হয়ে গেছেন সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তিনি উভয় হাত তুলে তিনি দোয়াই মত্ত ছিলেন। হাদিসে এইভাবেই এসেছে যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই সূর্য ডোবা পর্যন্ত দোয়া করেছেন আল্লাহু আকবার, এবং তিনি বলেছেন খায়রাত দোয়া দোয়া ও ইয়াউমে আরাফা ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বোত্তম দোয়া আরাফার দোয়া। আর সর্বোত্তম যে কথা, যে দোয়া আমার পূর্বে নবীগণ বলেছেন আর আমি বলি, সেটাই হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এইভাবে তিনি আরাফায় অবস্থান নিলেন একেবারে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য যখন ডুবে গেল তিনি তার বাহন কাসওয়াতে আরোহণ করে তিনি মুজদালিফা অভিমুখে রওনা হলেন, এখানে আর নামাজ না পড়েই তিনি মুজদালিফা যাচ্ছেন। এরপরে সমবেত সাহাবায়ে কিরাম যারা হজে তার সাথে আছেন তারাও তার সঙ্গে আছেন,
এবং তিনি বারবার বলছেন খুজু আন্নি মানাসিকাকুম লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাদা, তোমরা আমার থেকে তোমাদের হজের নিয়ম কানুন শিখে নাও, জেনে নাও, বুঝে নাও, সম্ভবত আগামী বছর তোমাদের সাথে আর এই ময়দানে আর মিলিত নাও হতে পারি, এই হজে আর মিলিত নাও হতে পারি। ঠিক সেটাই বাস্তবে পরিণত হয়েছিল, সেটাই তার বিদায় হজ ছিল। এরপরে তিনি আর তিনি এই হজে শরিক হতে পারেন নাই। তিনি মুজদালিফায় যাচ্ছেন, বলছেন আলাইকুমুস সাকিনা আস সাকিনা, তোমাদের প্রশান্তি অবলম্বন করো, খুব দ্রুত তেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে যাওয়ার তিনি নির্দেশ দিচ্ছেন। এরপরে পৌঁছে গেলেন তিনি মুজদালিফায়, এটা হচ্ছে নবম তারিখ দিবাগত রাত। হ্যাঁ, তো মুজদালিফায় পৌঁছে তিনি সর্বপ্রথম কী করলেন, এক আজান দুই একামতের মাধ্যমে তিনি মাগরিব এবং ইশা তিনি নামাজ আদায় করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, এরপরে মাগরিবের নামাজ আদায় করা হলো, এরপরে আবার একামত দিলেন, এরপরে এশার নামাজ আদায় করা হলো, দুই রেকাত। হ্যাঁ, ইতিপূর্বেও তিনি কোথায় ইতিপূর্বেও তিনি আদায় করেছেন আরাফার ময়দানে জোহর এবং আসর দুই রেকাত করে জমা করে। আর তিনি যে পৌঁছেছিলেন মিনাতে আট তারিখে, সেখানেও তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন, জোহর জোহরের সময়ে, আসর আসরের সময়ে কিন্তু দুই রেকাত, এরপরে মাগরিব মাগরিবের সময়ে, এশা এশার সময়ে দুই রেকাত, চার রেকাত বিশিষ্ট নামাজগুলা তিনি সবাইকে নিয়ে, তিনি মক্কাবাসী হন আর মদিনাবাসী হন, সবাইকে নিয়ে তিনি সেখানে মিনাতে জমা ব্যতীত তিনি কসর করেছেন, আর আরাফায় জমাও করেছেন এবং কসরও করেছেন। ঠিক তিনি মুজদালিফায় মাগরিব এবং এশা একত্রে পড়েছেন, পরে পড়েছেন, আর আরাফায় আগেই পড়ে নিয়েছিলেন জোহরের সময়ে, আর এটা এশার সময়ে, মুজদালিফায় এশার সময়ে তিনি নামাজ পড়লেন মাগরিবকে পিছিয়ে, হ্যাঁ, এবং এশাকে দুই রেকাত। এরপরে বর্ণনাকারী বলছেন যে তিনি তাকে বেতের পড়তে দেখেন নাই, তিনি বলতে পারছেন না তিনি বেতের পড়লেন কি পড়েন নাই। হ্যাঁ, এখান থেকে অনেকে মনে করেন সেদিন বেতের পড়েন নাই, কিন্তু আবার আর এক হাদিসে বোঝা যায় যে তিনি সফরে হোক আর সফর ছাড়া হোক কোনো দিন কোনো অবস্থায় তিনি বেতের ছাড়েন নাই, সে হিসেবে বলা যায় যে সেখানে বেতের পড়া যায় অর্থাৎ মুজদালিফায় বেতের পড়া যায়, কিন্তু সুন্নত নয়। হ্যাঁ, তাহলে এইভাবে তিনি রাত্রি এরপরে তিনি শুয়ে গেলেন, ফজর পর্যন্ত তিনি সেখানে ঘুমালেন, আরাম করলেন। প্রথম সময়ে তিনি জেগে ফজরের নামাজ আদায় করলেন, আজান হলো, এরপরে তিনি ফজরের নামাজ আদায় করে একেবারে দীর্ঘ দোয়া করলেন, হাত উঁচিয়ে, সেখানে মাশারুল হারাম যেটা বর্তমানে মসজিদ, সেখানে তিনি দীর্ঘ দোয়া করলেন একেবারে পূর্ণ ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত। তবে সূর্য ওঠার আগেই তিনি সেখান থেকে রওনা হলেন, কিন্তু মধ্যরাতের দিকেই তিনি যারা দুর্বল আর শিশু তাদেরকে তিনি আগে যাওয়ার অনুমতিও দিয়েছিলেন, তারা আগেই চলে গেছিল যাতে ভিড় এড়াতে পারেন, তারা তাদের জন্য সুবিধা হয়, কিন্তু তিনি একের পূর্ণ ফর্সা করে সূর্য ওঠার পূর্বে তিনি সেখান থেকে রওনা হলেন মিনার দিকে। কিন্তু মুজদালিফা থেকে মিনার দিকে রওনা হওয়ার এই পথেই তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তিনি পাথর সংগ্রহ করার জন্যে নির্দেশ দিলেন, সেখান থেকে সাতটি তার জন্যে পাথর নেওয়া হলো। তো এখান থেকে পাথর নেওয়াটা সুন্নত ঠিক, কিন্তু সাতটি নেওয়াটাই সুন্নত, এবং এর বেশি এর উপরে বাড়াবাড়ি করা কোনো জায়েজ নেই যে এখান থেকেই সবগুলা পাথর নিতে হবে, বা আরাম বাদ দিয়ে এখানে এসেই যে আমাকে পাথর নিতে হবে তা নয়। অনেকে পাথর ধয় আবার বড় বড় পাথর নেয়, এখানে তিনি নিষেধও করেছেন যে খবরদার তোমরা বাড়াবাড়ি করো না। তো অনেকে কি করে বড় বড় পাথর নেয় না, তাও না, আবার সবগুলা পাথর এখান থেকে নিতে হবে মনে করা হয়, তাও যেন না হয়, বরং এখান থেকে তিনি সাতটি পাথর নিয়েছেন, সাতটি পাথর নিয়ে এখান থেকে আমরা মিনার দিকে রওনা হব যেটা তিনি করেছিলেন। এরপরে তিনি জামরায় আকাবা পৌঁছলেন, জামরা আকাবা বলা হয় যেটা মক্কার কাছের দিকে, অর্থাৎ মসজিদে খায়েফের দিকে, এটা শুরু এদিক দিয়ে গেলে প্রথম দ্বিতীয় পড়বে, কিন্তু তিনি এগুলো অতিক্রম করে জামরায় আকাবা
যে আকাবাত তিনি পৌঁছলেন, বড়টাতে তিনি পৌঁছলেন, সেখানে গিয়ে তিনি সাতটি পাথর মারলেন, প্রতিটাতে আল্লাহু আকবার বলে তিনি ধ্বনি দিলেন। এরপরে তিনি পাথর মারা শেষ করে তিনি তখন কি করলেন, কুরবানি করলেন। কুরবানির মানহারে গেলেন, অর্থাৎ মিনা যেখানে কুরবানির জায়গা সেখানে গেলেন। সেখানে গিয়ে 63টি তিনি উট জবাই করলেন এক হাতে, আল্লাহু আকবার। এরপরে 100টি তিনি কুরবানি দিয়েছিলেন, হ্যাঁ জবাই করেছিলেন, আর বাকিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। এরপর 100টি কুরবানি হয়ে গেল। এরপরে তিনি মাথার চুল নেড়ে করে ফেললেন। মাথার চুল নেড়ে করার পরে তাকে সুগন্ধি ব্যবহার করানো হলো। এই সুগন্ধি ব্যবহার করে তিনি চলে গেলেন সেই মক্কা। সেখানে গিয়ে জোহর পড়লেন। জোহর নামাজ পড়ার পরে তিনি তওয়াফ করলেন। সেটা কোনটা? হজের তওয়াফ করলেন। তওয়াফের যে সিস্টেম, ওই সিস্টেমে তিনি তওয়াফ করলেন। এরপরে তিনি সেখান থেকে আবার মিনা ব্যাক করলেন। মিনাতে এসে তিনি আবার থাকলেন। এরপরে পরের দিন 11 তারিখ তিনি প্রথম জামরা, দ্বিতীয় জামরা, তৃতীয় জামরা, এই আকারে সূর্য ঢোলার পরে প্রতিটাতে 7টি করে পাথর মারলেন। প্রথমটিতে 7টি পাথর মারার পরে আল্লাহু আকবার প্রত্যেকটাতেই বলেছেন, প্রতি বার মারাতে বলেছেন। প্রথমবার মারার পরে একটু আগে বেড়ে তিনি কেবলামুখী হয়ে দোয়া করলেন, দীর্ঘ দোয়া করলেন হাত উঠিয়ে। এরপরে দ্বিতীয়টিতে পাথর ওইভাবেই 7টি মেরে তিনি একটু আর এক দিক বেড়ে তিনি এখানেও সে দীর্ঘ দোয়া করলেন হাত উঁচিয়ে। এরপরে তৃতীয় জামরায় আকাবায় তিনি অনুরূপভাবে 7টি পাথর মারলেন, আল্লাহু আকবার বলে বটে, কিন্তু সেখানে আর তিনি দাঁড়ালেন না। সেখানে দোয়া না করে তিনি আবার ফিরে গেলেন আপন স্থানে। এইভাবে পরের দিন সেখানে পরের রাত 7টি যাপন করলেন। এরপরে আবার তিনি 12 তারিখে পাথর মারলেন যথারীতি। এরপরে ওই রাতও যাপন করলেন, অর্থাৎ 12, 11, 12 এমনকি 13 তারিখেও তিনি পাথর মারলেন একই নিয়মে। এরপরে ওই রাত্রিতে সে ওয়াদিতে নেমে তিনি সেখানে ফজর পর্যন্ত থাকলেন। এরপরে তিনি বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ গিয়ে বিদায় তওয়াফ করলেন। বিদায় তওয়াফ করার পরে তিনি সাহাবাদেরকে নিয়ে মদিনা অভিমুখে রওনা হলেন। এই হলো তার হজের সার সংক্ষেপ। তো এখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হজের যে নিয়ম কানুন, যেটা তিনি বারবার প্রতিটা ধাপে ধাপে বলেছিলেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজের নিয়ম কানুনটা শিখে নাও, হ্যাঁ, তাহলে ওইভাবে যেন আমরা শিখতে পারি, শিখে যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যারা আমরা হজ করি নাই, যারা হজ করব, তারা যেন বিশেষ করে এই নির্দেশনাটা শুনে বুঝে আমরা সেভাবেই হজ করতে পারি। আরও বিস্তারিত ইনশাআল্লাহ বর্ণনা দেওয়া হবে আমাদের পরবর্তী আলোচনায়। বিশেষ করে আপনারা আমন্ত্রিত এই মাসের শেষ, অর্থাৎ 29শে জুলকাদা আর এই পহেলা আগস্ট বৃহস্পতিবার এই এশার নামাজের পর থেকে প্রায় 11 থেকে 12টা পর্যন্ত হজের বিস্তারিত আলোচনা হবে। আপনারা তো প্রত্যেকে আসবেন, আর যারা হজ করবে বিশেষ করে তাদেরকে আপনারা দাওয়াত দেবেন। তো ওই দিন বিস্তারিত আলোচনা করার আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হককে হক জানার, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল জানার, বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত গুনাহখাতা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ আমাদের যাবতীয় ফিতনা থেকে, প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে রক্ষা করেন। আমাদের যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আমাদের নারী সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।